এবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি ওপর ভয়াবহ হামলা চালিয়েছেন মাদক ব্যবসায়ীরা এ সময় মাদক ডিবি ডিবির দুই সদস্যকে পিটিয়ে জখম করে কয়েকজন আসামিকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে যদিও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরের উপকণ্ঠ কাটাখালী থানার মধ্যচরে এই ঘটনা ঘটে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাত নয়টার দিকে ঘটনাটি জানাজানি হয় রাত সাড়ে দশটায় এই রিপোর্টে লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশের অভিযান চলছিল আহতদের মধ্যে ডিবির এএসআই মাহবুবকে রামেক হাসপাতালের একত্রিশ নম্বর ওয়ার্ডে ও কনস্টেবল সুজনকে আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলেছেন আহতরা মুক্ত মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেকর আলম নয়াদিগন্তকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পদ্মার মধ্যচরে অভিযান চালায় এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এতে ডিবি পুলিশের ওই দুই সদস্য আহত হন এদিকে একটি সূত্র জানায় অভিযানকালে মাদক দ্রব্য সহ কয়েকজনকে আটক করে পুলিশ আটকের পর তাদের নিয়ে আসার সময় মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের পুলিশের উপর হামলা চালায় কাছ থেকে থেকে ছিনিয়ে নেয় তারা ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন খবর পেয়ে কাটাখালী থানা অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পরে রাত আটটার দিকে আহত দুই ডিবি পুলিশ সদস্যকে নৌকা যোগে তালাইমারি বালির ঘাটে নিয়ে আসা হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সের যোগে তাদের রামেক হাসপাতালে ভর্তি করানো হয় এবার পুলিশকে মারধর করে যদি মাদক কারোবার তাহলে জানতো এইসব মাদক কারোবারিদের হাতে কতটা জিম্মি তা আর বলার অপেক্ষা রাখে না একমাত্র তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন